হ্যালো ইয়ার সব গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কাস্টমসের একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশে একটি অটোরিকশা মোড আমি আপনাদের সঙ্গে রিভিউ করব, যেটা বাংলাদেশের সব জায়গায় সচরাচরই দেখা যায়। এবং এই মোডটিতে কী কী ধরনের সুবিধা পাবেন এবং এই মোডটি আপনারা ডাউনলোড করে খেললে কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব। এবং এই মোডটি যদি কোনো পাসওয়ার্ড দ্বারা লক করা থাকে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো, এবং না থাকলে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। এবং এই অটোরিকশা মোডটি আপনারা যারা যারা ডাউনলোড করে খেলতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনাদেরকে আমি বলে দেবো অটোরিকশা মোডটি আপনারা কীভাবে ডাউনলোড করে খেলবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোরিকশা মোডটি কিন্তু স্টার্ট করে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মোড। এই মোডটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি ফুল রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখতেই পাচ্ছেন অটোরিকশাটা ফুল বাই ফুল কিন্তু কাস্টমাইজ করা হয়েছে, অনেক সুন্দরভাবে কিন্তু এই অটোরিকশা মোডটি ক্রিয়েট করেছে। দেখতেই পাচ্ছেন গ্লাসটা দেখুন একবার ভাই, পুরো রিয়েলভাবে কিন্তু তারা ক্রিয়েট করেছে। এবং দেখতে পাচ্ছেন চাকার যে ফিনিশিংগুলো পুরো ভাই রিয়েল লাইফে যে আমরা অটো দেখে থাকি পুরো সেরকমই কিন্তু আপনাদের কাছে লাগবে এই অটোটি। এবং দেখতে পাচ্ছেন পিছে যে ফ্রিজের কিন্তু একটি বিজ্ঞাপনের স্টিকার লাগানো আছে, সচরাচর আমরা সব অটোতেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্টিকার লাগানো দেখে থাকি, সেরকমই কিন্তু এই অটোটিতেও আপনারা পেয়ে যাবেন। এবং এই অটোটি কিন্তু অনেক সুন্দরভাবে তারা ক্রিয়েট করেছে বা কাস্টমাইজ করেছে। দেখতে পাচ্ছেন ভিতরের সিটগুলো এবং সব কিছু মিলেও কিন্তু আমার কাছে এই অটোরিকশা মোডটি অনেক ভালো লেগেছে। এবং যারা ডাউনলোড করে খেলতে চান অবশ্যই এই অটোরিকশা মোডটি ডাউনলোড করে খেলতে পারেন। এবং এই অটোরিকশার অরিজিনাল ভিডিও লিঙ্ক বা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে অটোরিকশা মোডটি ডাউনলোড করে খেলতে পারবেন। এবং আমি বলে দেই এই অটোরিকশা মোডটি আপনাদের ডাউনলোড করা উচিত হবে কি না। হ্যাঁ ভাই, আপনারা যদি অবশ্যই বাংলাদেশে একটি অটোরিকশা গেম এখন তিনি না খেলে থাকেন তাহলে আপনারা বাসিডে অটোরিকশার একটা ফিলিংস পাবেন এই অটো মোডটি ডাউনলোড করে খেললে। আর আমি বলবো আপনারা অবশ্যই এই মোডটি একবার হলে ডাউনলোড করে খেলেন। এবং এই অটোরিকশার মোডটির অরিজিনাল ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং আপনারা ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন অটোরিকশার ইন্টেরিয়রটা জাস্ট অস্থির একটি ইন্টেরিয়র, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছে এই অটোরিকশার ভিতরে যেটা ম্যাপের যেই লোকেশনটা সেইটা কিন্তু দেওয়া হয়নি, সেটা কিন্তু আমার কাছে অনেক খারাপ লেগেছে। তাই আপনারা ভিতরে বেরিয়ে ড্রাইভ করলে যাদের ম্যাপ চেনা জানা না তারা কিন্তু বুঝতে পারবেন না। এবং এছাড়া কিন্তু সব জিনিসই কিন্তু আমার কাছে ভালো লাগছে, এবং অটোরিকশার ব্রেক কিছুটা কমতি আছে, সেই ব্রেকটা কিন্তু অতটা ভালো না। এবং স্পিড কিন্তু আপনারা 100+ পেয়ে যাবেন, অটোরিকশায় কিন্তু এত স্পিড থাকে না, তবুও এটা যেহেতু গেম সেহেতু এটা স্পিডটা নিয়ে কোনো কথা বলবো না, স্পিডটা ঠিকই আছে আমার কাছে মনে হচ্ছে। এবং এই অটোরিকশাটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মোড, এবং ছোটোখাটোর মধ্যে এই অটোরিকশাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনারা যারা ডাউনলোড করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে ডাউনলোড লিঙ্ক বা অরিজিনাল ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর এই অটোরিকশা মোডটি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মোড। আর এই অটোরিকশা মোডটি যদি আমি রিভিউ করতে চাই, এই অটোরিকশা মোডটি আমি রেট করতে চাইলে এটাকে আমি 10-এর মধ্যে 9 দেবো, কারণ এই অটোরিকশার অনেক ভালো দিক আছে এবং অনেক খারাপ দিকও আছে। ভালো দিক এবং খারাপ দিক আপনারা এই অটোরিকশা মোডটি ডাউনলোড করে খেললেই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মোড কিন্তু যে ভাই এই মোডটি ক্রিয়েট করেছে, আমাদের উচিত বাংলাদেশি মোড মেকারদের সাপোর্ট করা, এরকম বাংলাদেশি ঐতিহ্য বা বাংলাদেশের জনপদের যেটা বেশি চলে বা যেগুলো মোড কিন্তু আমরা পাই না সচরাচর, সেই মোডগুলো যারা বানায় বা যারা ক্রিয়েট করে তাদেরকে আমরা উচিত যে আমরা সাপোর্ট করা উচিত তাদেরকে। এবং এই অটোরিকশা মোডটি যারা ডাউনলোড করে খেলতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক বা অরিজিনাল ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা যে ডাউনলোড করে অটোরিকশা মোডটি খেলতে পারেন। এবং আমি আপনাদেরকে বলে দেই এই অটোরিকশা মোডটি কোনো পাসওয়ার্ড দ্বারা লক করা আছে কি না। হ্যাঁ ভাই, এই অটোরিকশা মোডটি কোনো কিন্তু পাসওয়ার্ড দ্বারা লক করা নাই, আপনারা অনায়াসে ডাউনলোড করে কিন্তু একদম ফ্রিতে এই অটোরিকশা মোডটি খেলতে পারবেন। এবং এই অটোরিকশা মোডের আরও আমি কী কী জিনিস আছে আপনারা কী কী ধরনের জিনিস পেয়ে যাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অটোর ভিতরে যেরকম কাস্টমাইজ করা হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু তারা স্মুথলিভাবে কিন্তু কাস্টমাইজ করেছে। এবং দেখতে পাচ্ছেন যেরকম এক্সট্রা চাকা থাকে সেরকম কিন্তু এক্সট্রা চাকাও কিন্তু আছে। এবং দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটাও কিন্তু অনেক সুন্দর এবং গ্লাসটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। এবং এটা এগুলোর যে ফ্রেমের বডি সেগুলোও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, পুরো রিয়েলিস্টিকভাবে কিন্তু এই অটোরিকশা মোডটি ক্রিয়েট করেছে। এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য। এবং যারা যারা এখনও কাস্টমস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।